হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পারস কিচেন। আজকে আমি আপনাদের দেখাবো মালাই চমচম। আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। এখানে আমি দুধটাকে ফুটতে দিয়েছি। আমি এখানে 1 লিটার দুধটাকে ঘন করে ফুটিয়ে 500 করে নেব। ভালো করে ফুটতে দিতে হবে। দুধটাকে কন্টিনিউ নাড়তে হবে যাতে তলায় বসে না যায়। এইভাবে বারবার নাড়তে হবে। এইভাবে আমি ঘন করে নিচ্ছি। দুধটা অনেকটা কমে গেছে, ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কনডেন্স মিল্ক দেব। কনডেন্স মিল্ক দিচ্ছি, কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি বেশ খানিকটা, বেশ খানিকটা দিয়ে দেব। এতে আমি কনডেন্স মিল্ক দিয়েছি তাই বুঝে শুনে চিনি দিতে হবে। যে যেরকম মিষ্টি খেতে চায়, খুব মিষ্টি খেতে চাইলে বেশি চিনি দিতে পারে। আমি কিছুটা চিনি দিলাম। আমি এখানে পেস্তা আর আলমন্ড বাদাম নিয়েছি, এটাকে আমি কেটে নেব। ভালো করে সরু সরু করে কেটে নেব। এইভাবে আমি কেটে নেব। এদিকে দুধটা, চিনিটা মিশে গেছে দুধের সাথে এবং ভালোভাবে ঘন হয়ে গেছে। এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। দুধটা ঘন হয়ে গেছে পুরো। এবার আমি এর মধ্যে এলাচগুলো দিচ্ছি। এবার আমি আলমন্ড আর পেস্তাটা কুচিয়ে নিয়েছি, সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে হয়ে গেছে। এবার ফ্লেমটাকে আমি অফ করে দেব। চমচমটা বানিয়ে রেখেছিলাম, এই ভিডিওটা আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। এবার আমি এই মালাইয়ের মধ্যে চমচমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা করে একটু নেড়ে নেব। হয়ে গেছে মালাই চমচমটা। হয়ে গেছে মালাই চমচম, তৈরি হয়ে গেছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন।